বন্ধুরা আজকের ক্লাসে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ভাষা অংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা যে প্রথম প্রশ্ন আজকে দেখে নাও কি রেখেছি প্রথম প্রশ্ন রেখেছি সহ ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো প্রশ্নটি তোমরা কিন্তু খাতাতে লিখে নিও যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আবারও বুঝিয়ে দেওয়া হবে তো দেখো এই যে ধনীমূল এবং সহধনী এর সম্পর্ক একটা পরিবার আর তার সদস্যদের মতো যেমন ধনীমূল হচ্ছে কি ধনির কাল্পনিক চেহারা তোমরা ভালোভাবে বুঝে নাও জিনিসটা মনোযোগ সহকারে শোনো আমি নিশ্চিত যে তোমরা বুঝে যাবে তো দেখো ধনীমূল হচ্ছে কি ধনির কাল্পনিক চেহারা আর সহধ্বনি কি তার বাস্তব প্রকাশ যেমন ধরা যাক যে প এটা একটা ধনীমূল এই প ধ্বনিকে যদি দুটো আলাদা শব্দে ব্যবহার করা হয় তাহলে পা গো আর আলাপ এর লক্ষ্য করলে দেখা যাবে যে পাগল এর এই যে প তাই না উচ্চারণের সময় মুখবিবর এবং উষ্ঠ যতটা ফাঁক হচ্ছে মানে যখন উচ্চারণ করে দেখবে মুখের হাটা কতটা বড় হচ্ছে কতটা ছোট হচ্ছে তো আলাপ উচ্চারণের সময় এই যে পে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে তা হচ্ছে না বরং মুখবিবর সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে তাই না আলাপ দেখো বলতে গিয়ে কিন্তু মুখবিবরটা বন্ধ হয়ে যাচ্ছে সম্পূর্ণ তো জিহ্বার প্রসারিত অবস্থানও সংকুচিত হয়ে যাচ্ছে অর্থাৎ কি প্রতিবেশ অনুসারে একটি মূলধ্বনি এই যে আলাদা আলাদাভাবে উচ্চারিত হলো এরা প্রত্যেকেই কিন্তু একটা সহধ্বনি অর্থাৎ সহধ্বনি হলো কি ভেদ নির্ভর প্রতিটি উচ্চারণ ভেদি তৈরি হয় প্রতিবেশ অর্থাৎ কোনো অবস্থানে ধ্বনিটি আছে তার উপর নির্ভর করে বাংলায় যে সাতটি মৌলিক স্বরধ্বনি এবং আছে তারা সকলেই কিন্তু এক একটি ধ্বনিমূল আর ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য কি তাদের উচ্চারণ মূলগতভাবে এক হবে দ্বিতীয়ত ধ্বনিমূল ভাষায় অর্থাৎ অর্থের তফাত করতে সমর্থ। মানে পারে কিন্তু সহধ্বনির পক্ষে সে কাজ করা সম্ভব নয় আসলে ধ্বনিমূল একটা কল্পনা যার বাস্তব উপলব্ধি হচ্ছে সহধ্বনি দু নম্বর প্রশ্ন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদেরকে কিন্তু যথারীতিভাবে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেওয়া হবে তো দু নম্বর প্রশ্ন রয়েছে ধ্বনিমূল সম্পর্কে তোমার ধারণাটি সংক্ষেপে স্পষ্ট করো মানে লেখো ধনীমূল কি দেখো মানুষের যে ধ্বনি উচ্চারণ করে তাকে বলে বাগধ্বনি বা সাহায্যে উচ্চারিত যত বাগধ্বনি তার মধ্যে সবগুলোই যে প্রত্যেক ভাষায় সমান তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে এমন কিন্তু নয় এক একটা ভাষায় এক এক রকমের বাগধ্বনি তাৎপর্যপূর্ণভাবে ভূমিকা গ্রহণ করে এখন যে ভাষায় যে বাঘ ধ্বনিগুলি তাৎপর্যপূর্ণভাবে ভূমিকা গ্রহণ করে সেই ভাষার সেই বাগধ্বনিগুলিই হলো আর আরেকটু অন্যভাবে যদি বিষয়টি স্পষ্ট করা যায় যে ধরো আমরা জানি বাগধ্বনি ভাষার প্রধান উপাদান মানে ধ্বনি হচ্ছে ভাষার প্রধান উপাদান তাই না তাহলে ধ্বনি আর ধ্বনিমূলের মধ্যে পার্থক্যটা কোথায় কারণ ধ্বনিমূলক তত ধ্বনি কিন্তু আমরা জানি যে কোনো ধ্বনি ধ্বনিমূল নয় এবার যদি দেখো একটা আমি তোমাদেরকে উদাহরণ দিই তাহলে আরও ভালো বুঝে যাবে যে ভাষার প্রতিটা শব্দ এক বা একাধিক ধ্বনি দিয়ে গঠিত যেমন বাংলায় শব্দের শুরুতে অন্তর্জয়ের উচ্চারণ বর্গীয় জয়ের মতো কিন্তু মধ্যে বা শেষে সর্বদাই অন্তঃস্থ উচ্চারণ হয় যেমন যোগ কিন্তু বিয়োগ তাই না তাছাড়া অন্তর্জয় শব্দটি মানে ধ্বনিটি শব্দের শুরুতেই কখনও অন্তঃস্থ এবং মধ্যে বা শেষে বর্গীয় যা উচ্চারিত হয় না অতএব অন্তর্্য একটা ধ্বনিমূল যার দুটি উচ্চারণ বৈচিত্র্য অর্থাৎ সহধ্বনি হলো বর্গীয়জ এবং অন্তর্্য এবার এটা তো বাংলা এবার ইংরেজি দিয়ে দেখো বুঝে দেখো ইংরেজি দৃষ্টান্ত দিয়ে যদি বোঝানো হয় তাহলে দেখো ধরো ব্যাট ম্যাট দুটো ইংরেজি শব্দ তাই না কেমন তো এক্ষেত্রে এ দুটি শব্দ যে ধ্বনিগুলো দিয়ে তৈরি যথাক্রমে কি কি বি এ টি তাই না আরেকটি কি এম এটি এগুলো তো তো এখানে দেখা যাচ্ছে যে বিয়ের এই যে দুটো বাগধ্বনির জন্য দুটি পৃথক অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে কাজে বলা যায় যে বিয়ের বি আর ম্যাটের যে এম হ্যাঁ এই বাগধ্বনি দুটো কিন্তু ধনীমূল বাকিগুলো কিন্তু সব দেখো একই আছে বি এটি যে এটি আর ম্যাটেরও এম এটি এটি একই আছে তাই না তো বি আর এম বাগধ্বনি দুটো ধ্বনিমূল এই যে দুটো ধনী মধ্যে অর্থ নির্মাণের যে পার্থক্য তা বিরোধ সেই ক্ষমতাই এদেরকে অন্যান্য সাধারণ ধ্বনি বা পৃথক করে দেয় এবারে আলোচনা করব সহধ্বনি এর বিশ্লেষণ দেখো প্রথমে কিন্তু ধনী মূল সহধ্বনির সম্পর্ক জানলে তারপরে জানলে ধনী এবারে আলোচনা করব সহধ্বনি দেখো তাহলে সহধ্বনি কি প্রতিটি ভাষায় কিছু মূলধ্বনি থাকে এবং তাদের মধ্যে কোন একটির একাধিক উচ্চারণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাই তো তো এই যে মূলধনির উচ্চারণ বৈচিত্র্যকে বলা হয় হচ্ছে সহধ্বনি প্রতিটি ধনীমূল এক একটি ধনী পরিবার এবং সহধ্বনিগুলি সেই পরিবারের সদস্য অর্থাৎ ধ্বনিমূল একাধিক সহধ্বনির সমষ্টি প্যারা করে লিখবে ধনীমূলের পরস্পরের মধ্যে যে সম্পর্ক যেমন ধরো বিরোধের তেমনি কিন্তু সহধনীর পারস্পরিক সম্পর্ক বিরোধে সহধনীর পারস্পরিক সম্পর্ককে ভাষাবিজ্ঞানে বলা হয় পরিপূরক অবস্থান মানে কমপ্লিমেন্টারি ডিস্ট্রিবিউশন সহধনীর প্রত্যেকের অবস্থান পরস্পরের থেকে আলাদা কোনো দুটি সহধনীর কখনো একই রকম পারিপার্শ্বিক অবস্থায় উচ্চারিত হয় না যেমন ইংরেজি পি এর দুটি প্রধান পরিপূরক ধ্বনি পি মানে প আবার পি এইচ অর্থাৎ ফ শব্দের গোড়ায় ও স্বরধ্বনির আগে কিংবা দুটো স্বরধ্বনির মাঝখানে যে পি বসে তার উচ্চারণ পিএইচ যেমন পুট পেন তার শব্দের শেষে এসের পরে কিংবা ব্যঞ্জনের আগে যে পি বসে তার উচ্চারণ হয় পি এর মতো যেমন কাপ স্পুন প্লাগ ইত্যাদি আর একটা প্যারা এবার বাংলা এটা তো ইংলিশে গেল এবার হচ্ছে বাংলায় দেখো আলতা ও উল্টো শব্দের ল ধ্বনি দুটির ভিন্ন ভিন্ন উচ্চারণ কেন কারণ বাংলায় ইত্যাদি এই যে দন্ত ধ্বনির আগে যে ল বসে তার উচ্চারণ হয় দন্ত যেমন আলতা পোলতা সোলতে ইত্যাদি কিন্তু ট ইত্যাদি মূর্ধন্য ধ্বনির আগে যে ল বসে তার উচ্চারণ হয় মূর্ধন্য ল যেমন উল্টো পাল্টা ইত্যাদি আর অন্যত্র দেখা যায় দন্তমূলীয় ল এর উচ্চারণ যেমন কি লাল নীল ইত্যাদি তো বন্ধুরা আজকে এই যে তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যদি বুঝতে না পারো বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই প্রশ্ন সহ ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন কমেন্ট করে জানাবে তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি যথারীতিভাবে দিয়ে দেওয়া হবে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ